আপনার এমন একটা জীবন তৈরি করে টাকা পয়সা অর্থ সম্পদ রেখে আপনার কি হয়েছে বলেন? আপনাকে যে আল্লাহ নির্বংস করিয়ে ছাড়বে, আমার তো এই চোখে দেখা, এই 28 বছর বয়স আমার, এই 28 বছরের ভেতরে আমি যা দেখতে পাচ্ছি, এই দেশে যারা ডাইরেক্ট বলেন ইনডাইরেক্ট বলেন ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছে প্রত্যেককে আল্লাহ লেজ কেটে দিয়েছে। ওদের এখন আর কেউ নামও নেয় না, দেখবেন ওদের নামও কেউ নেয় না, নাম নিলে ঘেনার সাথে নেয়। কত দাপট ছিল মাইনউদ্দিন খান বাদলে চট্টগ্রাম বিভাগে, যে দেখেন তো কুকুরেও ওর নাম এখন আর জানে না। বাদল নামে যে একটা লোক ছিল পৃথিবীতে, ওকে এখন আর কেউ জানেও না, ও মাত্র কয় বছর আগে মরে গেল, আর 20 বছর পরে তো ওর নাম মনে হয় পৃথিবীর কোনো জায়গায় আর লেখা থাকবে। আল্লাহ যা জানিয়েছিলেন ইন্না শানি একা হওয়াল আবদার, হে নবী আপনি আফসোস করেন না, কোনো আফসোস নেই। আপনার শত্রু যারা আমি তাদেরকে নির্বংশ লেজ কাটা করিয়ে ছাড়বো তাই ছাড়ছে আল্লাহ। এখানে এই বিভিন্ন মরণ থেকে আপনি শিক্ষা নেবেন, আপনি মরণের পরে না জানি আবার কেউ মিষ্টি খায় কিনা, খেতে পারে আকাশেও যখন কেউ কাঁদবে না, জমিনেও কেউ কাঁদবে না, অবশ্যই কাঁদার বিপরীতে যেটা আছে কি সেটা মিষ্টি আনন্দ, এটা করবো। আল্লাহ আমাদের এরকম জীবন থেকে হেফাজত করুন। সুতরাং আমাদের রাজনৈতিক জীবনে প্রতিহিংসার কারণে যে সমস্ত অপরাধগুলো আমরা করছি, যে জুলুমগুলো করছি, এই জুলুম আশা করছি আপনি বন্ধ করবেন, বিশেষ করে বাংলাদেশের 1734 জন, 1734টা সিয়ার এখন মেন সিয়ার, কয়টা 1734টা মেন সিয়ার আছে এই দেশে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের উপজেলা চেয়ারম্যান কে? রাজীব ভাই। এই রাজীব ভাই পর্যন্ত, রাজীব তো মরে গেছে না, ও এই রাজীব, ওই ভিলেন রাজীবের কথা বলছি, আল্লাহর আলী তো ফটো তুলেছে। সুতরাং এই রাজীব ভাই পর্যন্ত কতগুলো সিয়ার আছে? 1734 জন সিয়ারে যারা আছেন তারা সরা মায়ে দাঁড়ে দুইটা আয়াত বারবার একটু পড়েন যদি একটু ভয় আসে। ওয়ালা ইয়াজরি মান্নাকুম শানা আনু কওমিন আলা আল্লাহ তা দিলো, ন্যায় বিচারের মুখ ফোটালে হবে না, বলি ফোটালে হবে না, ন্যায় বিচারের এইটা একটা ধাপ। দিল হু আকরা বলি তাকওয়া, তাকওয়া অর্জন করতে চাও এইটাই তাকওয়ার নিকটবর্তী পন্থা। আমার ভাইরা এরকম জুলুম গোলওয়াজ রাষ্ট্রীয় জীবনে আমরা দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক জীবনে তো লেগে আছে। সুতরাং রজব মাসকে যদি সম্মান দিতে চান, পৃথিবীর 53টা রাষ্ট্র অন্তত মুসলিম, কয়টা 228টার ভেতরে 53টা রাষ্ট্রের মুসলমান যারা দায়িত্বে আছেন, এই রাষ্ট্রপ্রধানগুলো আজ এই রজব মাসের সম্মানার্থে এক হওয়ার সময় হয়ে গেছে। আপনারা যদি এখন এক হয়ে অন্তত যারা আন্তর্জাতিকভাবে আমাদের এই জাতির ওপরে জুলুম করছে এই জুলুম বন্ধ করা আপনাদের দ্বারা সম্ভব, সম্মান দিতে চাইলে এই জুলুমগুলো বন্ধ করেন। অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আল্লাহ তাআলা বলেন মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো যেভাবে ওরা তোমাদের সাথে যথাযথভাবে যুদ্ধ করছে। মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ কি আর মুশরিক কারা এটা আগে বোঝা লাগবে, এদিকে থাকা। এখন যদি মনে করেন বাংলাদেশে আমি মুশরিক পাবো কোথায়, যুদ্ধ যে করবো, আর যুদ্ধ মানে কিন্তু মারামারি করা না, কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা দিয়েছেন, ওরা যেভাবে তোমাদেরকে মারে ওইভাবে তোমাদের ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া লাগবে যথাযথভাবে। ওরা আজ আমাদেরকে কি দিয়ে মারছে বলেন, ওরা আমাদেরকে মারছে আজ প্রচার মাধ্যম দিয়ে, মিডিয়া দিয়ে, ডাহা মিথ্যা কথাকে 10 বার 15 বার 20 বার 100 বার প্রচার করে করে এটা জাতির সামনে সত্য বানিয়ে ফেলেছে। সুতরাং এইটাকে উল্টিয়ে আপনাদের এই মিডিয়া ইসলামের পক্ষে ওদের বিরুদ্ধে কাজে লাগাতে হবে, তাহলে রজব মাসকে সম্মান দেওয়া হবে। আমার কথার অর্থ আলেমরা অবশ্যই বুঝতেছে, রজব মাসের সম্মান মানে ইয়া নবী সালাম আলাইকা পড়ে শুধু খেচুড়ি জিলাপি খাওয়া না, মুশরেকদের বিরুদ্ধে আপনাকে সর্বাত্মকভাবে প্রস্তুতি নেওয়া লাগবে। মুশরেক কারা এক কথায় বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক, আর এই শিরিক যারা করে তারা মুশরিক। এটা শুধুমাত্র ভারতের হিন্দুরা না, বাংলাদেশের হিন্দুরাই মুশরেক না, যারা পূজা করে না, খ্রিস্টানরাও মুশরেক এক অর্থে, কারণ ওরা তিন খোদায় বিশ্বাসী, কথা বলেন না কেন। ইহুদিরাও মুশরেক, কারণ ওরা উযাইর ইবনে সাল্লামকে আল্লাহর সন্তান মনে করে,
বৈদ্যরা মুশরিক পোকার আনতে, কারণ গৌতম বুদ্ধ করে কথা মনে করে পৃথিবীর যত জাতি আছে শুধু মুসলমান বাদ দিয়ে এক কথায় সব মুশরিক। এক কথায় কি? এই মুশরিকরা সব কিন্তু এক, এই জন্য এদের সাথে বন্ধুত্ব করা ভালোবাসা জন্মানো নিষেধ। সূরা মায়েদা 51 নম্বর আয়াত, শব্দের দিকে খেয়াল করেন তো আয়াতের, এটা আন্তর্জাতিক জীবনের আয়াত। খুব খেয়াল করে শুনবেন আয়াতটা। ওহে যারা ইমানের দাবি করো, তোমরা ইহুদি আর খ্রিস্টানকে কখনো বন্ধু রূপে গ্রহণ করবে না। কোন পর্যন্ত? যখন তারা একে অপরের বন্ধু, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করা একেবারে যাবে না, কোরআন তা বলেন যাবে। কিন্তু যখন ওরা একে অপরের বন্ধু হয়ে মুসলমান নিধনের চেষ্টা করবে, তখন আর ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আজ আমরা দেখতে পাচ্ছি সারা দুনিয়ায় যারা আছে সব কিন্তু মুসলমান ধ্বংস করার জন্য এক। ওদের নাম পরিচয় আলাদা থাকতে পারে, কিন্তু ওদের ভীষণ মিশন সব এক, কি করে মুসলমান ধ্বংস করা যায়? সুতরাং ওরা যখন একে অন্যকে সাহায্য করছে, চীন আমেরিকা, আমেরিকাকে চীন, চীন ভারতকে, সব এক, তলে তলে সব এক, উপরে উপরে কিছু দেখায়। তাছাড়া তুরস্ককে আজ পর্যন্ত ইসরায়েলকে দেখলাম না সাহায্য করতে, আর আমাদের সাহায্য দেয়। অলাং তার দো আঙ্কাল ইয়াহুদু অলাং নাসর হাত্তা সাত্তা বিয়া মিল্লাতাহু। হে নবী, আপনি কখনো ইহুদি খ্রিস্টানদের মন পাবেন না যতক্ষণ তাদের ধর্মের অনুসরণ আপনি না করবেন। অবশ্যই আমরা তাদের সাদৃশ্য কিছু মেনে নিয়েছি, তাদের ব্যবসা আমরা মানি, তাদের সংস্কৃতি মানি, তাদের রাজনীতি মানি, এই কারণে ওরা আমাদের সাহায্য দেয়। আর তুরস্ক এরদোগান ও মানে না, এই জন্য ওকে দেয়ও না, আরো ওরা শত্রু বানিয়েছে। ও মুসলমান, আমিও মুসলমান, আমারে সাহায্য পাঠায়। 13 লক্ষ রোহিঙ্গা ওদের জন্য সাহায্য পাঠাচ্ছে বিভিন্ন এনজিওরা, আর তুরস্কে 1 লাখ রোহিঙ্গা যাক, সাহায্য দূরের কথা, আরো বলবে আন্তর্জাতিক চাপ আসবে। কারণ ওরা ওদের ধর্মীয় কৃষ্টি কালচার ইহুদিদেরটা মানে না, এই জন্য ওরা ওদের শত্রু। আর আমরা কিছু কিছু মেনে নিয়েছি, এই যে হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ আপনি তাদের জাতির মিল্লাতির অনুসরণ না করবেন, অলাং তার দ, কখনো আপনি তাদের মন পাবেন না। এই জন্য আমার মূল কথা হচ্ছে, ওরা যতক্ষণ একে অপরের বন্ধু ততক্ষণ ওদের সাথে বন্ধুত্ব করা, মিল মহব্বত করা, ওদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। যদি করেন অমাইয়াতাবল্লাহু মিনকুম, ও মানে এবং মান মানে যে ব্যক্তি, ইয়াতাবল্লা তাওয়াল্লা, ইয়াতাবল্লা মানে ফিরে যাওয়া, এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এখন যারা যাচ্ছেন ভবিষ্যতেও যারা যাবেন। মিন মানে হতে, কুম মানে তোমাদের, ফা ইন্নাহু মিনহুম, তোমাদের ভেতরে যে বা যারা ওদের অনুসরণ করবে, ওদের দেখে দেখে চলবে, আমি আল্লাহ তোমাদের ওদের মতো বানিয়ে দেব। আজ ওদের ব্যবসা দেখে আমরাও ব্যবসা করছি, আমাদের ব্যবসায়ও এখন সুদ, ওদের তো সুদ, আমারটাও সুদ। এই জন্য ওদের যেমন অর্থনৈতিক অবস্থা এখন অন্তত নিরাপদ না, আমাদের অর্থনীতি এখন আর নিরাপদ না। ওদের সংস্কৃতি দেখে এখন আমরা সংস্কৃতি তৈরি করছি, ওদের সিনেমা দেখে দেখে আমাদের সিনেমা তৈরি হয়, কথা বলেন না কেন? বাংলাদেশে ভারতের সিনেমা নকল করে যেভাবে তৈরি হয়, ইরানের সিনেমা তো নকল করে ওইভাবে তৈরি হয়, আমাদের হলে চলে না? চলে? সৌদি আরবে সিনেমা নেই, ওই ওদের সিনেমা নকল করে তো আমাদের দেশে চলে না, ইরানের সিনেমা চলে না, তুরস্কেরটা চলে না, চলছে ভারতেরটা। তার মানে ওরা যেভাবে যেভাবে কৃষ্টি কালচার তৈরি করেছে, ওদের মতো করে আমরা যখন শুরু করেছি, আল্লাহ আমাদেরকে ওদের মতো বানিয়ে দিয়েছে, এখন ওদের আর আমাদের চেনা যায় না কাপড় খোলা ছাড়া। আমার মনে হয় অনেক মুসলমানের যে আচরণ, যে কৃষ্টি কালচার, এগুলো দেখলে এখন মনে হয়, মনে হচ্ছে না কাপড় খোলা লাগবে। আমাদের এই জন্য সাবধান হওয়া লাগবে, ওরা যতক্ষণ পর্যন্ত একে অপরকে সাহায্য করে, বন্ধুত্ব করে, আমরা ওদের সাথে নেই, ও যত শক্তিশালী হোক, কারণ আল্লাহর উপরে তো আর শক্তিশালী কেউ নেই, এই বিশ্বাস করা আমাদের ইমানের দাবি। এই জন্য আল্লাহ আয়াতে ডাক দিয়েছেন কোনো বেঈমানকে না, কাকে দিয়েছেন? ইয়া আয়্যুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, অবশ্যই আমি আল্লাহ কোনো জালেমকে পথ দেখাচ্ছি না,
দেখাবো না। এখানে জালেম দিতে পারতেন না, দিয়ে কি দিয়েছেন? জালিমুন, বহুবচন। শুধু একজন না, পৃথিবীতে যারাই সে রাষ্ট্র এমন করবে। আন্তর্জাতিক জীবনের আয়াত যেহেতু এটা, এই জন্যে আমি সতর্ক করলাম। আর যারা এগুলোতে আছেন, আমরা দেখছি রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন অধিকাংশ মানুষগুলো না বুঝে এগুলো করছে। আপনার যদি মগজ থাকার আল্লাহ যদি হেদায়েত দেয় আপনি ফিরে আসবেন। আল্লাহ আপনাকে তাওফিক দান করুন। জোরে বলেন আমিন।